আপোষে যদি না যাস আমি কিন্তু ডাইরেক্ট একদম এই খবরটা আমার দিকারে এক পা এগিয়ে আসলি এক থাপ্পড় দিয়ে তোর 32টা তাহাত আমি ফালানাছি তাহলে আমার নাম আলতা বেগম না 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 কত বড় ডাকাত ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগাই দিয়েছে আমি তো বুঝতে পারছি এরম করে এই বাড়ির সব কিছু জবরদখল হয়ে যাবে এই বাড়ির লোকজন কেউ কিছু কবি নেই আচ্ছা আব্বা আপনি ঘটনার সময় থেকে ঘরে দরজা দিয়েছিলেন এখনো কিন্তু আপনি নীরব দর্শকের মতো বসে আছেন কিসের জন্য বসে থাকবো না করব কি আদমদের নাচবো আপনি নাচবেন কিনা সেটা আমি জানি না কিন্তু অনেকেই কিন্তু ভেতরে ভেতরে খুশিতে নাচ গান সবই করতেছে তোর ইচ্ছা করলে তুই যে নাচ গান করেক হ্যাঁ নিষেধ করতেছি কিটা আচ্ছা আব্বা আপনি নিষেধ করতেছেন না কিছু জন্য আমার কিন্তু সন্দেহ হচ্ছে আপনি কি তা করে এই মানে তথাকথিত বিয়ে মানি নিচ্ছেন তাহলে মানে অসুবিধা কি আমার ঘরে বিয়ে দিয়ে মানি নেন কে রে শয়তান তুই কি অপকর্ম কম করতিছু তুই মানুষের বুকের মধ্যে চাকু ধরতিছু হ্যাঁ এই আবুল আশা ঘরের পর আমাক সাজায় যায় আব্বা এসব ইস্যু নিয়ে এখন মানে কথা কবেন না তো এসব ইস্যু নিয়ে পরেও কথা কওয়া যাবে এখন যদি এই ইস্যুটা আপনি মানে অন্যদিক ধাবিত করে অন্যদিক যদি আপনি ফোকাস করে দেন অন্য ইস্যু কিন্তু তাহলে মানে ইয়ে হয়ে যাবে মনে করেন দখলদাররা কিন্তু সুযোগ পাওয়া যাবে আপনি কিছু জন্য অ্যাকশন নিচ্ছেন না আপনার ভাবগতি আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না আব্বা ক্যারে জুরেন তোরা এতগুলো জুয়ান ভাই থাকতি আমার কে অ্যাকশন দেওয়া লাগবে আমি তো কয়াই দিছি ঘর থেকে বাইর করে দে কাজের কাজ কিছু পারে না পারে মানুষের বুকে যায় চাকু ধরতি শয়তান কোনে কার আপনি আবারও সেই একই ইস্যু সামনে টেনে আনতেছে কলম তো এই ইস্যু এখন আপাতত চাপা দিয়ে রাখেন এই ইস্যু নিয়ে পরে আলোচনা করা যাবে এখন আমাদের একমাত্র প্রধান ইস্যু হচ্ছে এই সরকার বাড়ি দখল মুক্ত করা তাগারে ঘরের থেকে ঘাট ধরে বাইর করে দিয়ে বাড়িটা মুক্ত করা লাগবে সরকার বাড়ি মুক্ত করা লাগবে তার জন্য দরকার হলে পারে আমি হাসতে হাসতে তেলে তেলে যাবো আপা আমি কথা দিচ্ছি আপনার আপনার সুলতান হিসেবে এটা আমাদের দায়িত্ব কেউ পালন না করি আমি একা করব এই সরকার বাড়ি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ মাঝে ভাই তোকে এখন আমি সম্বন্ধে কথা করছি তুই তোর তথাকথিত স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে এই সরকার বাড়ি থেকে বিদায় হয়ে যাবো তুমি হুকুম দাও আর কি দাজুরিয়ান তুমি কি নিজে সরকার বাড়ির মালিক ঘোষণা করতেছো নাকি হ্যাঁ মনে কর তাই আমি এই সরকার বাড়ির মালিক এই আমি তোর সাথে কথা করছি কিছু তুমি তোর সাথে কোনো কথা নাই এই তোর কানে গেছে মাঝে ভাই কথা কইবে না চালি তো হবি না তুমি যদি সরকার বাড়ির মালিক বলে নিজে ঘোষণা করে থাকো তাহলে পারে তুমিও শুনে রাখো এই সরকার বাড়ির তুমি যতটুকু উত্তরাধিকারী আমার হাজবেন্ড তুফানও ঠিক ততটুকুই উত্তরাধিকারী কোনো অধিকার নাই কোনো অধিকার থাকবে পারে না কে দেখলি না আব্বা তো তোকে বিয়ে মানেই নাই নাই ওই যে ঘরে দরজা দিছে বন্ধ করিছে দরজা তোকে সালামও গ্রহণ করে নাই হয় জুরাম তো ঠিক কথাই কইছে তুই তো সরকার বাড়ির কেউ না বাইরে আপনি একদম চুপ করে থাকেন আপনি একটা কথাও কইবেন না আপনাকে আমি আপনি করি কথা কইছি এ বাড়ির আমি যদি কেউ না হয়ে থাকি তাহলে তো আপনি আরো কেউ না এ বাড়ি যা কিছু আমার শ্বশুর বুঝবি আর আমরা বুঝব আপনি একটা কথাও কইবেন না এই আলতা মুখ সামাল করে কথা কইস তুই ফুপুক অপমান করে কথা করছু তুই জিজ্ঞেস করতেছু যে ফুপু এ বাড়ির কিনা ইটা জানবে চাস এই তোরা কিনা রে তোকে কোনো অধিকার বাড়িতে নাই এই বাড়ির থেকে চলে যাবো আপোষে যদি না যাস আমি কিন্তু ডাইরেক্ট একদম এই খবরটা একদম বেয়াদবি করবি না সামনে আসার চেষ্টা করবি না তোর ভাবির সাথে কিন্তু খারাপ ব্যবহার করবি না সম্মান দিয়ে কথা কও থামো 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 উইক আমার কাছে আসবে দাও আমি দেখবে সাইজ ও কতটুক শক্তিধর পুরুষ আমার দিকারে এক পা এগিয়ে আসলি খুন খারাপি হয়ে যাচ্ছে আলতা তো এবারের বউ হয়ে ঢোকে নাই গুন্ডি হয়ে ঢুকিছে শুনতাসি আমার গায়ে হাত